হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আর একটি নতুন জব ভ্যাকেন্সির ভিডিও। হ্যাঁ, পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো, সব কিছুই জানতে পারবে তোমরা এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের জবটি হবে তোমাদের কলকাতাতে। হ্যাঁ, কলকাতাতেই হবে লোকেশন তোমাদের। তো জবটি হবে সিকিউরিটি গার্ডের জন্য, আর কোম্পানিটি খুবই ভালো কোম্পানি। তোমরা এই কোম্পানিতে জব করলে অনেক কিছু ফ্যাসিলিটি আছে। তো কত মাইনে, কীভাবে জয়েনিং হবে, কী কী ফ্যাসিলিটি আছে, সমস্ত কিছু তোমাদের আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, জবটি হবে তোমাদের কলকাতাতে, আর কোম্পানিটি হচ্ছে এনআইএস সিকিউরিটি সার্ভিস। হ্যাঁ, এনআইএস সিকিউরিটি সার্ভিস, এই কোম্পানিটি খুবই ভালো কোম্পানি। তোমরা চাইলে এই কোম্পানিতে ট্রাই করতে পারো। এই কোম্পানিতে সিকিউরিটি গার্ড বা সুপারভাইজারের জন্য তোমরা ট্রাই করতে পারো। আর বন্ধুরা, এই কোম্পানিতে তোমরা থাকার জন্য রুম পেয়ে যাবে, আর খাবার হচ্ছে নিজের, কোম্পানি থেকে খাবার দেবে না। ডিউটি টাইম বা আলাদা টাইমও তোমাদের খাবার দেবে না কোম্পানি। হ্যাঁ, তো খাবার সম্পূর্ণ তোমাদের নিজের রুমের ব্যবস্থা কোম্পানি করে দেবে তোমাদের থাকার জন্য। তো সেই জন্য তোমাদের চিন্তা করতে হবে না। আর কোম্পানিতে ডিউটি তোমাদের 8 ঘন্টা 12 ঘন্টা দুটো ডিউটি অ্যাভেলেবেল আছে। আর 12 ঘন্টা ডিউটিতে তোমাদের মলে, শপিং মলে বেশিরভাগ ডিউটি হয়, তো সেখানে তোমাদের ডিউটি হবে। আর 8 ঘন্টাও ডিউটি অ্যাভেলেবেল আছে। তো তোমাদের জয়নিংয়ের জন্য কমসে কম 10 পাস হতে হবে। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো। তবে সব কিছু নিজে জেনে বুঝে তারপর জয়েন হও। হ্যাঁ, আর এই কোম্পানিতে পেমেন্ট তোমাদের কত হতে পারে? এই কোম্পানিতে 12 ঘন্টায় পেমেন্ট হবে তোমাদের 13,000 টাকা মতো পেমেন্ট তোমরা এই কোম্পানি থেকে পেয়ে যাবে। হ্যাঁ, তো খুবই ভালো একটা পেমেন্ট। আর ওটি অ্যাভেলেবেল আছে এই কোম্পানিতে, তোমরা চাইলে ওটিও করতে পারো এখান থেকে। তো ওটি করলে সেখানেও একটা এক্সট্রা পেমেন্ট তোমরা এই কোম্পানি থেকে পেয়ে যাবে। হ্যাঁ, তো কোম্পানিটি খুবই ভালো, তোমরা ট্রাই করতে পারো এই কোম্পানিতে। আর বয়স হতে হবে তোমাদের 30 বছরের মধ্যে। যারা ফ্রেশার আছো, যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের 34 বছরের মধ্যে বয়স হলে তোমরা এই কোম্পানিতে জব করতে পারবে। হ্যাঁ, তো ট্রাই করো, আমি বলবো কোম্পানিটি খুবই ভালো। আমার এক বন্ধু অলরেডি কাজ করে ওখানে এনআইএস কোম্পানিতে, তো সেই জন্য বলছি তোমরা ট্রাই করতে পারো এই কোম্পানিতে। তো বন্ধুরা, সব কিছুই বললাম তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থেকো। ওকে, বাই, টাটা।